আগামীকাল 22 ফেব্রুয়ারি আইন মোতাবেক বিচ্ছেদ হয়ে যাচ্ছে অপু বিশ্বাস ও শাকিব খানের। বিচ্ছেদের আগে বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করলেন অপু। তিনি বলেন, আদৌ বিয়ের সময় আমার কাবিন আইন অনুযায়ী শাকিব করেছে কিনা আমি জানি না। কাবিনের কাগজে টাকার অঙ্কটা বড় ছিল, সেই কাগজ শাকিবের কাছে আছে। আমার কাছ থেকে কাগজটা ওরা ছিনিয়ে নিয়েছে। আমি মুসলমান ধর্মের বিয়ের রীতি পুরোপুরি জানতাম না, ফলে শাকিব যেভাবে বলেছে আমি তাই করেছি। তবে আমি দেখেছি কাবিনের কাগজে 1,07,00,000 টাকার দেনমোহরের কথা লেখা ছিল, কিন্তু এখন শাকিব খান বলছেন 7,00,000 টাকার নাকি দেনমোহর করা হয়েছে। 1,00,00,000 টাকা কোথায় হাওয়া হয়ে গেল আমি জানি না, যেহেতু আমার কাছে কাগজপত্র নেই, ফলে আমি কিছু প্রমাণ করতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।